গুড মর্নিং টু এভরিওয়ান। তো আজ হচ্ছে প্রথমেই সকালে চলে এসেছি ছাদে, শীতকালে তেমন ছাদে আসি না, কিন্তু আজকে এসেছি, একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল, কারণ তার আগের দিন থেকেই ডিমোটিভেটেড ফিল করছিলাম। যবে থেকে 2023-এর যে প্রিলিমসটা, WBCS প্রিলিমসটা হয়েছে, তবে থেকে এতগুলো কথা শুনেছি না, মানে ডিমোটিভেট ফিল হওয়াটা স্বাভাবিক। আমি ভীষণ পজিটিভ টাইপের মানুষ, কিন্তু তবুও মানে মানুষ তো, এবার হিউম্যান নেচার, এটা একটু হবেই, মানে এই সবার কাছ থেকে যেটা শুনছি সেটা শোনার পর একটু হবে, কিন্তু সেটাকে আবার নিজেকে মোটিভেট করে নিতে হবে, আর করে নিয়েছি। কিন্তু সেদিন এতটাই মানে খারাপ লাগছিল, সবার কথাগুলো শুনছি, আপনাদের মধ্যে একজন বললেন যে কনসেপচুয়াল ছিল, কোয়েশ্চেন হার্ড ছিল, ঠিক আছে, কোয়েশ্চেন হার্ড হোক, কনসেপচুয়াল হোক, বই থেকে হোক, বই থেকেই তো নিশ্চয়ই মানে খুঁটিয়ে কোশ্চেন করা বা কিছু, কিন্তু যে বাকি যে কথাগুলো শুনেছি না, অনেকেই বলছেন, তো সেগুলো শুনে আর মানে আর মানে পড়ার যে মানে যে ইচ্ছেটা সেটা আর হয়ে উঠছে না। পড়তে গেলেই মনে হচ্ছে আমি শুরু করেছি, একেই তো প্যাটার্ন চেঞ্জ হবে, এই সেই প্রথম থেকেই আছে। তো আমাকে অনেকেই, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন প্রথম যেদিন আমি ভিডিওটা দিই যে আমি শুরু করছি, তো সেদিন আপনাদের মধ্যে একজন করেছিলেন অনেকেই যে WBCS এর যা অবস্থা, প্রিপারেশন নেওয়া ঠিক হবে কি না হবে। তো আমি যেহেতু পজিটিভ টাইপের মানুষ, তো সে কারণে আমি সেগুলো আমি জানি যে ওনারা ভালোর জন্যই বলেছিলেন, আপনারা ভালোর জন্যই বলেছিলেন, কিন্তু আমি সেটা পজিটিভ দিক থেকে নিয়ে আমি বলেছিলাম যে হ্যাঁ, মানে WBCS যখন স্বপ্ন, তাহলে সেটা সব কিছুই মানে প্রোস অ্যান্ড কনস তো আছে। তো এবার কিন্তু যে কোশ্চেন নিয়ে যে ব্যাপারগুলো, বেশ কিছু জিনিস শুনছি, আপনারাও শুনে থাকবেন, বা আপনারা যারা এক্সাম দিতে গিয়েছেন এক্সাম হলে, তো আপনারা সেটা বুঝতে পেরেছেন হয়তো। তো সেগুলোর জন্য মানে ভীষণ ডিমোটিভেটেড ফিল হচ্ছিলো, কিন্তু সেগুলোকে সরিয়ে আবার পড়াশোনার প্রতি মনোযোগ নিয়ে আসাটা মানে ভীষণ একটা কঠিন ব্যাপার। তো সেইগুলো মানে আমি ওই জন্য অন্যের কথায় মানে চারিদিকে যে সমস্ত চলছে আলোচনাগুলো, সেগুলোতে কান দিই না, কিন্তু হঠাৎ করেই সেটা আমার চোখে পড়ে গেছিলো। কোশ্চেন কঠিন হওয়া ব্যাপারটা সেটা নয়, সেটা তো স্বাভাবিক, সেটা জানলে বরং আরও ভালো। এক কোশ্চেন তো আমি নিজেও দেখেছি, দেখলাম, আমি যেহেতু এক্সাম দিতে যাইনি, কিন্তু আমি দেখলাম ইন্টারনেট থেকে। তো সেটাই, সেগুলোকে ইগনোর করে চলাটাই দরকার আমাদের। এখানে অনেকেই বলছেন যারা দিতে গেছিলেন এক্সামটা, তো সেই তাদের পোস্ট যখন চোখে পড়ে গেছে, তখন একটু মানে ইগনোর করতে গিয়েও মানুষ করে উঠতে পারে না, ঠিক আছে। সেটা আমি শুরু করছি, WBCS এর প্রিপারেশনটা আমি একেবারে বেসিক লেভেলে আছি, তো সেটা আমি ভাবছি যে কী হবে ভবিষ্যতে। তো ভবিষ্যতে কথা ভেবে এখন নিজের কাজটা খারাপ করাটাও ঠিক নয়, কিন্তু পুরোপুরি মানে মাইন্ড ফ্রেশ করে পড়া যাচ্ছিলো না। তো লাস্টবেলা মানে এখানে আমার মানে সন্ধেবেলা মানে পড়তে গিয়ে মানে আজকে মাথাটাও ব্যথা করছিলো, যে সমস্ত নিয়ে চিন্তা ভাবনা করেছি, আর আমার চোখে মানে চোখেও ব্যথা করছিলো, তো সে কারণে আজকে ছেড়ে দিলাম এখানেই পড়াটা, আজকে একেবারেই পড়িনি তেমন কিছু। তারপরে মাও ডাকছিলো, একটু শীত পড়েছে, একটু পাটিসাপটা কর, তো আমি প্রথম দিন আজকে ট্রাই করলাম, তো সেটাই করলাম, যে সেটা করেও একটু মনটা একটু ভালো হলো আর কি। মানে যখন এগুলো থেকে ডিমোটিভেটেড ফিল হয়, তখন সেগুলো থেকে একটু সরিয়ে রাখাই ভালো, তাই পড়াশোনাটা আজকে মতো একটু সরিয়ে রাখলাম, কাল থেকে আবার শুরু করব। তো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে আবার নেক্সট স্টাডি ব্লগে।